বাবার নাম হলো আব্দুল বসির, মার নাম জুলাম আন্নাসা, নাহুগাম নিবাসী, নালতাবাড়ি থানা, কিরাসিয়াপুর। আচ্ছা, আপনি স্কুলে পড়তেন? না, আমি স্কুলে পড়তাম না, আমি সাধারণত আর কি চাকরি চলেছিলাম। তখন আমার বয়স 19 বছর ছিল, তখন যুদ্ধ আরম্ভ হইল। তখন আমাদের বিওপিতে তিনজন পাঙ্গি মারল, মাইরেই নেসবস্তা উনি বললো রাত্রে পরে 1-2টার সময় টিকাটুকি করে আসছে, তোমরা তাড়াতাড়ি যাও। তখন গিয়ে আমরা এই লাশ সরাইলাম, সরাইয়া রক্ত রক্ত সব দিলাম, দিয়া তিনজন এক গাতা মতো মারিলাম, 1 বছর মতো মারি দিয়া পরে তো ওই আমাদের ওই মধুপুরের লোক যা আছে ইপিয়া, তারা ওইদিকে বিরাট যোগ্য, তারা আস্তে আসে তখন তারা এদিকে আস্তে আসে, তখন কিছু লুকাইয়া আমার বাড়িতে দলা হইল ইপিয়া, দলা হইলে আমার ঘরে হাতিয়ার ম্যাচ বস্তা আলি উসমান শফিকুল অনেক অনেক। তখন আমরা পাবলিক কিছু ছেলে দুটা তাদের সঙ্গে সহযোগিতা করা শুরু করলাম, তাও তারা যুদ্ধ হইল। এই যুদ্ধের মধ্যে ম্যাচ ব্যবস্থা অন্যান্য অনেক অনেক লোকে এবং আমরা যুদ্ধ করলাম। অন্য যুদ্ধ করার পরে আমাদের ওই তেলিকালি তেলিকালি বিরাট যুদ্ধ হইল, তেলিকালি যুদ্ধ হলো, ওই যুদ্ধে ম্যাচ ব্যবস্থা লগে গেলাম। আমরা কেউ গুলি নিয়ে যাই, আবার আমরা গোলাঘাট দিয়ে গেলাম সঙ্গে, তারপর তো বেশ যখন পঞ্জাবের ফেল সারে আমরা কিন্তু গুলি করি, অনেক পঞ্জাবের ফেল সারে কিন্তু গুলি করি, অনেক পঞ্জাবের ফেল তখন ম্যাচ বছর গুলো তোমরা পিছনে, আমরা পিছনে আসলাম। আচ্ছা, পিছনে আসার পরে আমার বাড়িতে আমার বাড়িটা হলো এই নাহুগাঁও টালুপাটা, এখানে খালের কাছে, এখানে আমি খানা খাইতে যখন বসছি খাটি জমাই করে এখানে বম ছাড়ছে, শিলচাচ্ছে, শিলচালে একজন খাল দিয়ে পড়ে গেল গা খালের মধ্যে হাত কাটা গেল। তখন আমরা কই ওরা তো প্রথম ই করিয়া ফায়ার করিয়া ওরা পিছনে গেল, অনেক লাশ করে গেল। আমরা যা কী করবো, আমরা সামান্য কিছু লোক পরে আমরা আলতালাম বাড়াতে ঢুকলাম ওই বেসর ক্যাম্পে, বেসর ক্যাম্পে ঢুকলে আমরা ওখানে রইলাম, তারপর তো বরকজ দিল, ওখানে আমরা মেলা দিন করলাম। সহযোগিতা করার পরে দীর্ঘ মেলা দিন পরে আমরা গেলাম ভারতের বার গিয়া ট্রেডিং করলাম 1-3 দিন, পরে তো 1.5 দিন হয়ে গেল গান, পরে আসলাম। আসার পরে আপনার ওই ইয়াতে 1.5 দিন হওয়ার পরে আর কোনো তালিকা দিতে পারি নাই, কোনো কিছু নাই, এইভাবে এই হিসাবে রয়ে গেছে, কিন্তু আমাদের তালিকা দেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের যেন তালিকাভুক্ত করে